বিশালগড়ের কেন্দ্রীয় কারাগারে ওনার স্বামী কি করে ফাঁসি দিতে পারল সেই বিষয়ে প্রশ্ন তুললেন নিহত বন্দির স্ত্রী শিখা রানী বিশ্বাস। গতকালই স্ত্রী ও বাচ্চাদের দেখতে চেয়ে স্ত্রীর সাথে ফোনে কথা বলেছিলেন সঞ্জীব সরকার। গত 7 মাস ধরে জেলে বন্দির স্বামীকে দেখতে মঙ্গলবারই কারাগারে ছুটে যান তিনি। কারাগার কর্তৃপক্ষ তাকে জিবি হাসপাতালের মর্গে নিয়ে গিয়ে স্বামীর নিথর দেহ দেখায়। সাথে সদ্য স্বামীহারা বিধবার হাতে 1000 টাকাও তুলে দেয় কারাগার কর্তৃপক্ষ। এদিন অসহায় মহিলা কারাগারের নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। আজকে গেছি আমি, ছুটি গেছি আমি, কাল কাম দেখতে পাবো। তা আজকে গেছি আমার কিতা, আমি কইছি তোমার লাগে কিতা আনতাম, আমার লাগে বিস্কুট আনো, এ কোথাও কইছে। ওই আজকে সকালবেলা উঠতে সেরে গেছি, 7টার সময় গাড়ি তুলছি, এ জায়গাতে 12টার সময় গিয়ে গাড়িতে নামছি। যখন লিখে আর কত পর আমি কই দাদা স্যার আর কত সময় লাগবো, আমি তো বাড়ি দূরে তেলে আমরা কইতেছে দাঁড়াও আর একটু ইটা কইছে। এরপরে কত পরে আবার ডাক দিছে তুমি গেটের সামনে আয়ো। এরপরে গেলাম গেটের সামনে, গেছি পরে কম তো দেখতে পাতো না তুমি শরীরটা ভালো না, জিবি লয়ে গেছে, এ কথা বলছে, এ কথা কয়ে এসে নিয়ে এসে আমার জিবি নিয়ে আনে। আমার মরা লাশ দেখা এসে ওই আমার 1000 টাকা তো ভিতরে দিয়ে দিছে। কেটা দিছে টাকাটা? পুলিশে দিয়ে দিছে। লিখে দিছে কিতা কইছে দিয়া? কয়টা লয়ে এসে তুমি বাড়ি যাও গা। বডি দিছে নি? বডি দিছে না, রেখে দিছে ভিতরে। এখন কইছে কো আবার কালকে তুমি 10টার সময় এসে লয়ে যাও। আর এতদিন ধরে কইছে মালিক, গাড়ির মালিকের এখন তো কইছি ক দেন আমার 4টা বাজ ছিল আমি চলতে পারতেছি না, ছাড়া দেন আপনারা। আর মালিক আমার ক যে সময় ইয় ডুবাইছে এই সময় ক এই ইয় পুরা করজ দিয়ে আমরা চালাইব, পুরা করজ দিয়ে চালাইব। তেজ জেল তাহে কি কি চাষ কইরা? ওই তো একটা ফুলার লোকে কার্য করছে, ফুলা অনেক বাচ্চা রয়েছে গাড়ি চালাইতেছে, বাট্টার গাড়ি তাসলো গাড়ি চালাইতেছে, গাড়ি চালাইতেছে পরে বাইক আছে না মারছে বলে হে তাই না, বড় লোক মানুষ না নি হেরা হেরা বাড়ি তো গিয়েছে আমি বাই যা ওই বার হয়েছে সারা দেয় না, যে সময় খুশি এই সময় বাড়িব, সময় হলে বাড়িব, পারতাম না। কতদিন হয়েছে? আজকে 7 মাস হয়েছে। আপনার স্বামী দিয়ে মারা গেছে? ফাঁসি দিয়ে বলে মারা গেছে, কোনো পয়সা আমার কাছে। আপনি গিয়ে কি দেখছেন, মানে পাইছেন নি ওইখানে? না আমি তো গিয়ে লাশ করে লাশ পাইছি, যে পুলিশটা কইছে তাই না লাশ ইয়ে করছে ফাঁসি দিয়ে আছে। পুলিশটা কইছে আপনার স্বামীর নাম কি? সঞ্জীব সরকার। আরে বাড়ি কোন জায়গাতে আপনার বাড়ি? আমরা তেলে আমরা গরঙ্গটলে গরঙ্গটলে। কবে লাস্ট কথা কইছেন তো? দেখা করে আর যাইতারি না, এরপর তো আমি না হলে যাম বারবার কান্দাস জামাই কান্দাস দেখি না দেখা আমার কে কেউ নাই, আমার একটু দেখতে আয়ো না, বাচ্চাটির দেখতে কইতাছে কবে থেকে কিভাবে।